আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুবই শর্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার এই আইবিসির সব পানিগুলা ফেলাচ্ছি। মোটামুটি এখানে সবগুলাতে অ্যাঞ্জেলের ফ্রাই আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু এটা ক্লিয়ার আছে, মোটামুটি সবগুলাতেই প্রায় হাজার হাজার করে হচ্ছে, 1000 করে হচ্ছে অ্যাঞ্জেলের ফ্রাই দেওয়া আছে। এই ফ্রাইগুলোর বয়স অলমোস্ট 20 থেকে 22 দিন বা 20 দিন ধরতে পারেন। তো আপনাদের একটা যেই টিপসের বিষয়ে আজকে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে মাছের দ্রুত গ্রোথ আনা এবং মাছকে কীভাবে দ্রুত বড় করবেন তার সহজ একটি সলিউশন বা টিপস হলো, আপনার মিনিমাম একদিন পর একদিন মাছের 50% করে পানি ফালাই দিতে হবে, দিয়ে নতুন করে পানি দিবেন। এবং মাছের যদি টিউবফ্লিক্স খাওয়াই থাকেন আপনারা, তাহলে মাছের খাবারটা অল টাইম পানিতে দেওয়া থাকবে, টিউবফ্লিক্সটা এরকম বাড়িতে দিয়ে রাখবেন, মাছ যেন অল টাইম খাবার পায়, খাবার শেষ হয়ে যাবে আবার খাবার ফিল করবেন। এইভাবে আপনার খাবারটা সবসময় পানিতে থাকবে, ইভেন পানিটা রেগুলার পারলে চেঞ্জ দিবেন বা একদিন পর একদিন 50% করে পানি চেঞ্জ দিলে মাছের গ্রোথ সবথেকে ভালো থাকবে এবং মাছ খুবই দ্রুত বড় হবে। এইটা হচ্ছে অ্যাঞ্জেল মাছ, টাইগার বার্ব, ইভেন এই যে কিছু কিছু যে ছোটো মাছগুলো আছে যেগুলো ডিম থেকে ফুটে থাকে, সেই সকল মাছের গ্রোথের গোপন সূত্র বা গোপন টিপস। তো আশা করি আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। তো খুদাহাফেজ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।